দেশের 30 কোটি লোক, আমার দেশের 20 কোটি লোক, খুব যে বিশাল বড় আমেরিকা তা তো নয়। সেখানে 30 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ লোক মরল, আর আমার এই ছোট্ট দেশে অল্প একটু জায়গা, 20 কোটি মানুষের মধ্যে মাত্র 8374 জন লোক মারা গেল। কারা বেশি সৌভাগ্যবান? এত ভীত কেন? বলে আমরাই বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের রক্ষা করে রেসালতের কারণে, নবুয়তের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। তুমি তবলিগ করো, পৌঁছে দাও, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার নিকটে নাজিল হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। বা ইল্লাম তাফআল, যদি তুমি পৌঁছে না দাও, বামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তুমি তোমার প্রতিপালকের রিসালাত পৌঁছে দিলে না। বাংলা বুঝতে পারছেন তো না? এটি বড় ধমকার হয় কেন ভদ্রলোকের জন্য? তাহলে তুমি রেসালাত পৌঁছে দিলে না, তার মানেটা কি বুঝতে পারছেন না? তুমি যদি এই কাজটা না করো, তুমি আমার ছেলে না। এর অর্থ কি ভালো হলো, মন্দ হলো, ধমক হলো না? কি ধরনের ধমক চিন্তা করতে পারেন? আল্লাহ ইউআসিবুক মিনান নাস, মানুষের ভয় করছো, তোমাকে মারবে, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ মানুষ থেকে রক্ষা করতে পারেন, তিনি করোনা থেকে রক্ষা করতে পারেন না? নাকি ওটা বাদ, নাকি ওটা খালি মাস্ক রক্ষা করে? জি না, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় ক্ষমতায় এসেছেন কবে? 20 জানুয়ারি। 19 জানুয়ারি আমেরিকায় 4 লক্ষ মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে, সেখান থেকে 1 মাসের মধ্যে 1.5 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। অথচ বাংলাদেশে গত বছরের 8ই মার্চ করোনা শুরু হয়েছে, আর গত বুধবার পর্যন্ত বাংলাদেশে মারা গেছে মাত্র 8374 জন। এবার কি বলবে, ইন্নাল বলবে, আলহামদুলিল্লাহ বলবে? ওনার দেশে 30 কোটি লোক, আমার দেশে 20 কোটি লোক, খুব বেশি কাছাকাছি, খুব যে বিশাল বড় আমেরিকা তা তো নয়। সেখানে 30 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ লোক মরল, আর আমার এই ছোট্ট দেশে অল্প একটু জায়গা, 20 কোটি মানুষের মধ্যে মাত্র 8374 জন লোক মারা গেল। কারা বেশি সৌভাগ্যবান? এত ভীত কেন? বলে আমরাই বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের রক্ষা করে রেসালতের কারণে, নবুয়তের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। এদেশের মানুষ পায়ে গুতা খেলে বলে ইন্না লিল্লাহ, পানি খেলে বলে আলহামদুলিল্লাহ, খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, বিশ্বকে দৃশ্য দেখলে বলে সুবহানাল্লাহ বলি না আমরা? এদেশের মানুষের মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ। এজন্য আল্লাহ পাকের বিশেষ মেহরবানি যে বাংলা জমিনে করোনা ভাইরাস ওদের চাইতে অনেক অনেক গুণ কম আক্রান্ত হয়েছে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াদা, এ মোহাম্মদ দাওয়াত পৌঁছে দাও, আল্লাহ ইয়াসে মুকাবিলান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। মক্কা আল্লাহ তাকে রক্ষা করেছেন আবু তালের মাধ্যমে, মদিনায় রক্ষা করেছেন আনসারদের মাধ্যমে, বদরের যুদ্ধে রক্ষা করেছেন ডাইরেক্ট ফেরেশতা নামিয়ে, ওহদের যুদ্ধে দাগ ভেঙেছে জীবন যায়নি কিন্তু যে মেরেছিল সে ধ্বংস হয়ে গেছে সেখানেই। কোন স্থানে পবিত্র কোরআন ও সহিহ দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা শয়তানের নাই। যদি ইখলাসের সাথে কেউ আহলে সুন্নাহর দাওয়াত দেয়, পৃথিবীর সর্বত্র সে বিজয়ী। যদি ইখলাস না থাকে, নিফাক থাকে, সর্বত্র সে হবে পরাজিত। ভালো খেয়াল রাখবেন, 31 বছরের ইজতেমার ইতিহাসে এবারেই সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, অথচ মহিলা এবারে আমরা বন্ধ করে দিয়েছি, তাই না? সর্বত্র নদাবড়া, সর্বত্র মাইক, বেড়ে 60টা মাইক দেওয়া হয়েছে, পুরো নদাবড়া কাঁপতেছে এখন মাইকের আওয়াজে। কারণটা কি? এত মাইক আমরা কখনোই দেই নাই, কারণ বুঝতেই পারছিলাম যে এবার লোক বেশি হবে। আমাদের সেটে জেলে আমাকে কালকে রাতে রিপোর্ট দিয়েছেন যে এত বেশি আমরা আপনাদের ঠেকাতে পারব না। আসলে ঠিক ওর রিপোর্টে সঠিক প্রমাণিত হয়েছে কেন আমাদের সামনে? আল্লাহ পাকের মেহরবানিতে এটা হচ্ছে, এটা বিশ্বাস করেন তো? মানুষের অন্তরের মধ্যে বিশুদ্ধ দিনের যে দাওয়াতের দোটনা শুরু হয়ে গেছে, সর্বত্র ঢেউ উঠে যাচ্ছে। কিসের ঢেউ?
বাতিলের বিরুদ্ধে হকের ঢেউ, মানুষের তৈরি মতবাদের বিরুদ্ধে আল্লাহ প্রেরিত ওহির ঢেউ। আমার রসুল একাই দাওয়াত দিয়েছিলেন মক্কার জমিনে, কেউ তার সাথী ছিল না, আল্লাহ তার সঙ্গে ছিলেন। আল্লাহর বান্দারা আস্তে 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 এগিয়ে এসেছেন, 23 বছরে তারপরে বিজয় এসেছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের জমিনে নির্ভীকভাবে খেলাসের সাথে তৌহিদ ও সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে কার্যক্রম শুরু করেছিল আজ থেকে 43 বছর আগে। যদি তখন থেকে ইখলাসের সাথে কাজ না করে যেত এই সংগঠনের লোকেরা, তাহলে আজকে এই বিজয় আপনারা দেখতেন না। শুধু জনগণের উপস্থিতি বিজয়ের লক্ষণ নয়, সর্বত্র যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এটাই হলো বিজয়ের লক্ষণ। অনেকে ইচ্ছা করলেও আসতে পারেননি, তারা কিন্তু আমাদের অংশীদার। অগাশিয়াত নুর রহমা, আল্লাহ রহমত সবাইকে ঘিরে ধরে, হাফাতুল মালায়েকা লাখো ফেরেশতা এখানে ভরে যায়, বলো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি কথা আমাদের ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। যাকারহমুল্লাহ ফিমান ইনদাহ, আল্লাহ তাদের সম্পর্কে আলোচনা করেন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে, এই ফেরেশতারা তোমরা না বলেছিলে আল্লাহ তুমি মানুষ বাড়াবে না, গিয়ে খেলে মারামারি করবে, খুনোখুনি করবে, বলেনি? আল্লাহ তখন খুশিতে বলে, এই দেখো দেখো নদবা কি হচ্ছে, দেখো এখানে তাওহীদ ও সুন্নাহর আলোচনা হয়। এরকম বহু সম্মেলন সারা দেশে হচ্ছে, তাওহীদ ও সুন্নাহর আলোচনা নাই। আছে যে উদ্দেশ্যে যার কাছে গিয়েছে সে উদ্দেশ্যে তার প্রশংসা, তার ওসিলে তাবারুক না হলে বাক্যাংশ সারি সারবে না। অথচ আজকে কালকে রাত্রে কালকে খোঁজ নিয়ে শুনলাম যে পীর সাহেবের নামে এগুলো বলা হচ্ছে, ওই পীর সাহেব নাকি ক্যান্সারে মারা গেছিলেন এর আগে, বুঝতে পারছেন? এটা কালকে রিপোর্ট পাইলাম, মানে আমার 18 বছর বক্ত এসে গেছে, তো বলে স্যার আপনার একটা তথ্য জানিয়ে দিই, ওখানে গিয়ে 20 টাকার তাবার রক্ষালে বলে ক্যান্সার সেরে যাবে, বাট পীরই বলেছে ক্যান্সার। 5 লক্ষ লোক জমা হয়েছে, 50 লক্ষ লোক জমা হলো, জান্নাতের রাস্তা এখানে আমরা সবাই এসেছি জান্নাতের রাস্তা তলাশ করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাই জান্নাতের রাস্তা পাওয়ার